নমস্কার, ওয়েলকাম টু উপাসনাস ম্যাজিক মোমেন্ট চ্যানেল। উপাসনার ম্যাজিক মোমেন্ট চ্যানেলে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আপনি চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও একটি সুন্দর মুহূর্ত কাটাতে এবং একটি সুন্দর রেসিপি শেয়ার করে নিতে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো কাঁচকলার চোলা বাটা বা কাঁচকলার খোসা বাটা। কাঁচকলায় যেমন ধরুন আয়রন আছে বা ভিটামিন আছে, তেমনি কাঁচকলার খোসাতেও কিন্তু আয়রন বা ভিটামিন আছে। কিন্তু অনেক সময় আমরা ভুলবশত কাঁচকলার খোসাটা কিন্তু কেটে বাদ দিয়ে দিই। কিন্তু এই কাঁচকলার খোসাটা একটা খুব সুস্বাদু প্রক্রিয়ায় রেঁধে আমরা কিন্তু খেতে পারি, তাতে আমাদের শরীরে অতিরিক্ত আয়রন এবং ভিটামিনও যায় এবং খেতেও কিন্তু মোটেও খারাপ হয় না, উপরন্তু খেতে খুবই ভালো হয়। একই সঙ্গে খেতে কিন্তু বোর লাগে না যে একঘেয়ে কাঁচকলার তরকারি বা একঘেয়ে কাঁচকলার সেদ্ধ। কাঁচকলার কোপ্তা বলে একটা রান্না হয়, পরে আমি আপনাদের সঙ্গে সময় করে সেই রেসিপিটাও শেয়ার করব, সঙ্গে থাকবেন আপনারা। দেখুন, দেখে নিই কাঁচকলার এই চোলা বাটা বা কাঁচকলা ভর্তা বানাতে আমাদের কী কী লাগছে। কাঁচকলা চোলা বাটার জন্য প্রথমে আমাদের লাগছে কাঁচকলার খোসা। কাঁচকলার খোসাটা আপনারা একটা করতে পারেন, কাঁচকলাটা সেদ্ধ করে নিয়ে কাঁচকলারটাকে আলাদা করে নিয়ে সেই খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। কিন্তু আমার আজকে কাঁচকলারটা দরকার ছিল না, তাই আমি খোসাগুলোকে একটু মোটা মোটা করে কেটে সেদ্ধ করে রেখেছি। দেখুন, লাগছে পেঁয়াজ কুচি, অল্প একটু ধনে পাতা, এটা না দিলেও চলে, অবশ্যই কয়েক টুকরো কাঁচা লঙ্কা, লাগছে লঙ্কা গুঁড়ো, যেহেতু আমার কাছে শুকনো লঙ্কা নেই, এছাড়া সাদা তেল, আর লাগছে সরিষার তেল, আর যেটা লাগছে সেটা হলো কালো জিরে। এই কালো জিরেটা কিন্তু আমি কাঁচকলা খোসা বাটার সময় ব্যবহার করবো, আবার ফোড়নেও ব্যবহার করব। দেখুন, প্রথমে আমরা এই মিক্সির জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত কাঁচকলার খোসাগুলো দিয়ে প্রথমে কিন্তু একবার ব্লেন্ড করে নেব, ঠিক আছে? যতক্ষণ এটা আমরা ব্লেন্ড করব ততক্ষণে আমি কড়াইটা একটু গরম হতে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি গরম হতে দিয়ে দিলাম, সিম আছেই দিলাম। প্রথমে আমি কাঁচকলার খোসাটাকে বেটে নেব। দেখুন, বাটাটা আপনাদেরও দেখাচ্ছি, মিহি করে বাটবেন না, কাঁচকলা কথাকে মিহি করে বাটা হয়ে যায় না, মোটামুটি মানে সেটি টেস্ট করবে। দেখুন, আমি মিক্সিটা বন্ধ করে একবার দেখে নিচ্ছি কষাটা কেমন বাটা হচ্ছে। এখানে আমি একটু তেল ব্যবহার করছি পেস্টটা একটু পাতলা বানানোর জন্য। আপনারা কিন্তু চাইলে কাঁচকলার মানে কি বলবো জল দিয়ে একটু বাড়তে পারে, হয় না হলে যেহেতু কাঁচকলার খোসাটা একটু মোটা জিনিস তাই আমাদের একটু চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে, ঠিক আছে? যদি প্রয়োজন হয় তাহলে একটু জলও দিতে হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। দেখুন, প্রথমে এখানে আমি একটু তেল গরম করতে দিয়ে দিচ্ছি, যতক্ষণ আমি কাঁচকলা খোসাটা বাটছি ততক্ষণ একটু হয়ে যাক। দেখুন, তেলে প্রথমেই আমি দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম দু টুকরো রসুন, অবশ্যই একটু নুন, কেননা কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে না খুব ফুলে ওঠে। আর আরেকটু আর রসুন দিয়ে দিলাম, রসুনটা ভাজা ভাজা হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ঠিক আছে? আর একটু দিয়ে দেবো কালো জিরে, বেশি নয়, অল্প একটু। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এটা আমি একটু ভেজে ভেজে নেবো, যতক্ষণে এটা ভাজা ভাজা হবে না ততক্ষণে কিন্তু আমি কাঁচকলার খোসাটা আরেকবার গ্রাইন্ড করে নেব। দেখুন,
আমাদের কাঁচকলার খোসা বাটাটা এরকম হয়েছে। এর মধ্যে কিন্তু আমি এখনও এই রসুন পেঁয়াজ ভাজাটা অ্যাড করিনি, আমি এটা ফার্স্টে অ্যাড করে নেব। রসুনটা যদি মনে হয় একটু বড় একটু কেটে দিতে পারেন। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং এই মিশ্রণটা ফার্স্টে পাত্রে ঢেলে নেব, কিন্তু তেলটা কিন্তু নেব না, শুধুমাত্র ভাজা পেঁয়াজ রসুন লঙ্কাটাই নেব। দেখুন আমি তেলটা আবার নামিয়ে রাখলাম আগের মতো। তেলটার মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে, তো তেলটার মধ্যে একটা দারুণ গন্ধ আছে। প্রথমে আমি এটাকে একটু মিশিয়ে নেব, তারপরে আমি এটাকে বাড়ব। দেখিনি বাটাটা কিরকম হয়েছে, বা ফাইন হয়েছে। দেখুন আমি কুকারটা চালিয়ে নিলাম, এই দেখুন কাঁচকলা খোসা বাটাটা ঠিক এরকম হয়েছে। এর মধ্যে আমি আবারও দিয়ে দেবো একটুখানি কালো জিরে। দিয়ে দেওয়ার পর আঁচটা সিম করে দেবো, কারণ ফোড়ন ফুটে যাওয়ার পর তো উঠছে, একটু সাবধানে করবেন আপনারা যেন গায়ে ছিটে না লাগে। কাঁচকলা খোসা বাটায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন আছে, খেতেও যথেষ্ট সুস্বাদু। আমি প্রথমবার যখন বানিয়ে খেয়েছিলাম না হায়দ্রাবাদে, তখন আমি ভাবতেও পারিনি জিনিসটা এতটা সুস্বাদু। প্রথমে আমিও ভাবতাম যে কাঁচকলা খোসা বাটা কী এমন যেটা খেতে হয় এরকম। যাই হোক দেখুন আমি এটা নাড়বো, আপনারা চেষ্টা করবেন জল না দেওয়ার। তবে আমার এই চারপাশে কাঁচকলার এই মিশ্রণটা একদম লেগে গেছে, তাই আমি এখানে একটু এই মিশ্রণটা দিয়ে দিলাম যাতে একেবারেই নষ্ট না হয়। পুরো মিশ্রণটা দিয়ে দিলাম, আমি কুচিনা চিমনির এই লাইটটাতেই ভিডিও শ্যুট করি, এতে আমার ভিডিও শ্যুটটা ভালোও হয়। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু কাঁচকলার এই ছোলা বাটা একটু হলুদ দিতে পারেন, তাতে অনেক সময় হয় না কাঁচকলা কষাটা একটু কষাতে ভাবটা থাকে, সেটা কিন্তু চলে যেতে পারে, কিন্তু হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবে। দেখুন আমি আস্তে আবার বাড়িয়ে দেবো, কারণ আমাদের কষা বাটাটার মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন ছিটে আর উঠবে না, এখনো হয়নি, কনস্ট্যান্ট চালাতে হবে। লঙ্কাগুলো দিয়ে দেবো, কারণ এটা একটু ঝালঝালি হয়, আর কাঁচকলার খোসা বাটা তো ঝাল ছাড়া হবেই না। এইভাবে সমানে আমি স্থির করতে থাকবো। আমার মনে হচ্ছে তেল প্রয়োজন নেই, তাও যদি মনে হয় একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। দেখুন
এটা আস্তে ধীরে হচ্ছে। এটা যখন দেখবেন এই যে আমি যে টানছি দেখুন কোথাও কিন্তু লেগে যাচ্ছে না, যেদিকেই টানি কোথাও কিন্তু লেগে যাচ্ছে না, তাহলে জিনিসটা আস্তে আস্তে হয়ে আসবে। আস্তে আস্তে আমরা যে রেসিপিটা সেই সবার পথের দিকে এগিয়ে যাচ্ছি। সারাদিন গলা ভালো আসছে, আমাদের এই সবার এটাকে সার্ভ করতে হবে। তাও আমি আবার যতটা সম্ভব হয় যাতে কাঁচাটা না থাকে, যদিও কাঁচা নেই, এটা সেদ্ধ করা, তারপরে রসুন দিয়েগুলো তো আগে থেকেই ভাজা ছিল, তাও রসুনের কাঁচা গন্ধটা যাতে একেবারেই না থাকে। দেখুন একদম কড়ার গায়ে কিছু স্টিকি করছে না, এসছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, চলে যাবো সার্ভিংয়ে। যে আমি কীভাবে সার্ভিংটা করছি, এই পাত্রটার মধ্যে আমি দেখুন এটা আমি তৈরি করে নিলাম। চলুন দেখে নিই কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের কাঁচকলা খোসা বাটা। দুটো কাঁচকলা খোসা নিয়েছিলাম, কাঁচকলা খোসাটা দেখতেই পাচ্ছেন এখনই মনে হচ্ছে ধোঁয়াও বেরোচ্ছে, যে গরম গরম ভাতের সাথে চটজলদি নিয়ে বসে যাই। দেখতে কিন্তু যতটা খারাপ কাঁচকলা খোসা, খেতে কিন্তু ততটাই সুস্বাদু এবং অত্যন্ত পরিমাণে আয়রন এবং ভিটামিন আছে। আপনারা নিজেরাও খান, বাড়িতে বাচ্চাদেরও এরকম করে দিতে পারেন, তাহলে বাচ্চাদেরও একঘেয়ে লাগবে না। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাতে আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালোও লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা, আমার এই রান্না করা মুহূর্তটা আমি শেয়ার করে নিলাম, এর জন্য আমার খুবই ভালো লাগছে। আমি কখনই কোনো ভিডিও এডিট করি না, সম্পূর্ণ রান্নার মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এরকম ভিডিওই আমার পছন্দ, বহুদিন ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে আমি যে কী রান্না করতে ভালোবাসি সেগুলো শেয়ার করে নেব। দেখুন যদিও এটা অপশনাল, তাও আমি একটুখানি ধনে পাতা উপরে দিয়ে দিলাম, আর কিছু প্রয়োজন নেই। দেখুন কাঁচকলা খোসা বাটাটা আমাদের তৈরি হয়ে গেছে। চলুন আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। শুভরাত্রি।